আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আরেকটি বেবি ড্রেসের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকে আমি যে জামাটা কাজ করব এটা হচ্ছে রাউন্ড শার্ট জামা বেবি ফ্রক তো আমি এখন একে নিচ্ছি আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে সাদা পেন্সিলটা আমি কোথা থেকে নিয়েছি এটা আপনারা যে কোনো আপনার পাশের লাইব্রেরি থেকে পেয়ে যাবেন এটা সাদা রং পেন্সিল বললেও হবে পনেরো টাকা করে পার পিস তো আমি এখন ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি আমি দেখা যায় বেশিরভাগই ফ্রি হ্যান্ডে এঁকে নিই তারপরে আপনারা অনেকে দেখতে চান যে আমি কিভাবে ফুল আঁকি তার জন্য একটু দ্রুত করে দিয়েছি কারণ দেখা যায় যে আস্তে আস্তে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা যার জন্য আমি এভাবে একটু দ্রুত করে দিয়েছি তো আমি এখানে কিছু পাতাও দিয়ে নিচ্ছি আর আমি আজকে সম্পূর্ণ গোল্ডেন কাজ করব। আর এটা হচ্ছে এই যে ফেব্রিক অ্যাক্রিক কালারের পার ম্যাটালিক কালার গোল্ডেন কালারটা আমি ব্যবহার করছি আর আমরা যেটা আফসান ব্যবহার করি দেখা যায় এটা কিন্তু আলাদাভাবে আবার মিডিয়াম মেশানো লাগে না হয় দেখা যায় আফসানটা কালো হয়ে যায় আর এখন যে রংটা আমি ব্যবহার করছি এটাতে কোনো কিছু মিশাতে হয় না কোনো রকম মিডিয়াম মিশাতে হয় না মেডিসিন ছাড়াই দেখা যায় এটা দিয়ে দারুণভাবে কাজ করা যায় আর ফেব্রিক একরিক কালারে মেডিসিন কিন্তু দেওয়াই থাকে রেডিমেড রং। আপনি সরাসরি কাপড়ে ব্যবহার করতে পারবেন আর পার পারম্যাটালিক কালারগুলো তো অনেক সুন্দর সুতি কাপড়ে বিশেষ করে খুব ভালো সেট হয় আর গোল্ডেন কালার সিলভার কালারগুলো অনেক সুন্দর তো এই তো আমি এখন করে নিচ্ছি আর সবাই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আমি রং কোথা থেকে নেই আমি রঙগুলো এক নম্বর হয় কিনা আমি এগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমি এখন এই যে দিয়ে নিচ্ছি আর তুলি কিন্তু আমি এখানে ব্যবহার করছি দুই নম্বর তুলি আমি এখন পাতার কাজটা করে নিচ্ছি আমি কিন্তু একদম হালকা কাজ করছি যেহেতু ছোটো বেবির সেই জন্য বেশি কাজ করছি না বেশি কাজ করলে দেখা যায় যে ভালো লাগবে না এই জন্য আমি হালকাভাবে নিচের পাড়ের অংশ করে নিচ্ছি আর উপরের বডিতে আমি একটা ফুল দিয়েছি আর বডিতে ছোট ছোট পাতা দিয়ে আমি ড্রেসটা কমপ্লিট করব। তো এই যে আমি কিন্তু একটা একটা করে সবগুলো ফুল করে নিচ্ছি আবার অনেক আপুরা প্রশ্ন করে যে আপুর রঙ কি নষ্ট হয়ে যায় কি না আপুর রং নষ্ট হয় না এগুলো হচ্ছে আপনি কাজ করার পরে মুখটা যদি ভালোভাবে বোতলের মুখটা ভালো করে বন্ধ করেন অর্থাৎ কোনো বাতাস যাতে না ঢুকতে পারে তাহলেই কিন্তু আপনার রঙটা দুই থেকে তিন বছর আপনি ব্যবহার করতে পারবেন নষ্ট একদম হবে না আবার এক্রামিন কালার আপনি যদি ব্যবহার করার পর দেখেন যে রঙের উপরে ছত্রাক জাতীয় কোনো কিছু পড়েছে এটা আস্তে করে ফেলে দিয়ে তারপর আপনি যদি ভালো করে নেড়ে নেন অর্থাৎ ভালো করে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু আপনার রঙটা আবার আগের মতো হয়ে যাবে রং কিন্তু নষ্ট হয় না একটু যত্ন সহকারে ব্যবহার করলে দেখা যায় আপনি দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের বোতলের মুখ ভালো করে লাগানো হয় না তার জন্য একটু ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যখন আলাদাভাবে কাজ করবেন একটা পাত্রে নিয়ে এক ফুটা পানি এটার সাথে মিশিয়ে তারপর আপনি ভালো করে নেড়ে নিবেন যদিও আমি পানি তেমন একটা ব্যবহার করি না তারপরেও যদি ঘন হয়ে যায় আপনারা একটু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু এক ফোঁটা এর বেশি ব্যবহার করা যাবে না তো আমি এখানে এই যে বডিতে বলেছিলাম যে ছোটো ছোট পাতা দিয়ে নেব তো আমার কিন্তু বডিতে দেওয়া হয়ে গেছে আর নিচে আমি কিছু বল পয়েন্ট দিয়ে নিচ্ছি তো ফেব্রিক কালার কিন্তু খুবই ভালো এটা দিয়ে আপনারা যারা নতুন কাজ করেন এরা কিন্তু সরাসরি কাজ করতে পারবেন কোনো কিছু মেশাতে হবে না আর অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন আর এক্রামিন কালার কিন্তু দেখা যায় মেডিসিন মেশাতে হয় তো আমার ড্রেসটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর একটি বেবি ড্রেস তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ